हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आज के साथ एक वीडियो शेयर करता हे बासा हंटिंग मैं हाउस हंटिंग। तो अपनारा जानें बासा खुजते आगे हमको एक वीडियो दिए अमेरिका आसले बासा केनार प्रक्रिया बासा केनाटा कीरकम से जानानोर जोन्नो आपनादेर साथे वीडियोगुलो शेयर करछि। आसले अमेरिकाते बासा केनाटा एक टाफ ब्यापार आमार काछे जतटुकु मने होच्छे, कारण बजेट प्लस सब किछु मिलिए पछन्द होवाटा मेन थिंगस। तो आज के प्रथम थेके आसले जावार पथे न्यू जर्सी जाच्छी। तो आज के चारटा बासा देखबो। तो जेते जेते चारटा बासार भिडियो आज के आसले करा हय नाई सत्य कथा, जेटा कारण प्रथम बासा जखन आमी देखते गेछि आमार खुबी मन खराब हो गेछिलो, कारण जिलो एपे आमी ठीक जे रकम छवि देखछिलाम बाट सामना सामने अनेक खराब छिलो, माने अनेक पुरनो एकटा बासा। तो मनटा खराब हो गेछे। तो ओटा भिडियो आमी करि नाई, तो आपनादेर साथे एटा शेयार करते पारतेछि ना। तो अमेरिकार बासा केनाटा ये बोल्लाम पछंद होवाटा और एक गुरुत्वपूर्ण जिनिस, यदि पछंद ना हो ताहले तो बासा केनाई हबे ना। और जेहेतु आमरा एप्स देखे देखे बासा देखते चाई ओपेन हाउस, तो से क्षेत्रे ओ समस्याटा हो जाए, कारण एप्से छबिते एक रकम थाके और जखन आपनी ओपेन हाउस देखते जाबेन तखन आरेक रकम हो जाए। तो आसले अनेक डिफरेंस। तो এটা হচ্ছে নিউ জার্সিতে আমরা যখন যাচ্ছি তখন আমি ভিডিওগুলো শুট করছি। তো সেকেন্ড বাসাও ঠিক একই রকম ছিল, মানে পুরনো ছিল আর ভিডিও করি নাই। থার্ড বাসাও ঠিক একই রকম, বাট যখন ফোর্থ বাসায় গেছি আমি একেবারে অবাক হয়ে গেছি, মনে হচ্ছে যেন ছবির মতন একটা বাসা। তো ফোর্থ বাসার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা নিউ জার্সি লিভিংস্টোনে बासा। एटा होच्छे एकटा टाउन हाउस कमप्लेक्स, माने हाउसिंग कमप्लेक्स। तो एखाने एकटा आमरा टाउन हाउस देखते गेछि। आपनारा जे बासागुलो देखते पाच्छेन एगुला तीन तला बासा टाउन हाउस, माने एकटा फैमिलीर जोन्नो तीन तला करे ओरा स्मल स्पेसे करे बानिये दे। तो आमरा आसले एक ही बासा दुई डिजाइनेर बासा ओरा आमादेर देखाइछे। যদি আমাদের পছন্দ হয়, যদি আমরা কনফার্ম করি এবং ভাগ্যে যদি আমাদের সব কিছু থাকে, মানে ভাগ্যে যদি বাসাটা থাকে তাহলে যদি অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভাল আমরা যদি পাই তাহলে ওরা আমাদের জন্য বাসাটা ঠিক আমরা যে ডিজাইনে চাচ্ছি যেই রকম চাচ্ছি ঠিক এই রকমই ওরা মানে বানিয়ে দিবে। কারণ ওদের আমাদের বাংলাদেশের অ্যাপার্টমেন্টের মতন আর কি, জাস্ট কাঠামোটা ওরা বানিয়ে রাখে দেন ওরা সেল করে। তো এটা হচ্ছে একটা প্রথম বাসার ডিজাইন, মানে আমার মনে হয়েছে যে আমি আমার ড্রিম হাউস দেখে ফেলছি, আমি যে রকম বাসা চাই ঠিক সেই রকম একটা ড্রিম হাউস। অনেক সুন্দর, অনেক পরিপাটি করে রাখা। এটা আসলে একটা ডেমো, ওরা পরিপাটি করে রাখে যে ঠিক এরকম এরকম আপনি সাজাতে পারেন, এরকম রুম থাকে, এই রুমের এরকম ডিজাইন সব কিছু। স্বপ্নের মতন একটা বাসা, মানে ড্রিম হাউস, যে কোনো মেয়েদেরই একটা ড্রিম হাউস থাকে। তো আমারও এরকম একটা স্বপ্ন আমার ড্রিম হাউস। তো এটা হচ্ছে তিনতলা, এটা হচ্ছে নিচের তলা। আমি আসলে তিনতলা থেকে আপনাদের দেখাইতেছি, এটা সবচেয়ে নিচের তলা মানে প্রথম তলা। আর এটা হচ্ছে আরেকটা ডিজাইনের বাসা, আমি তৃতীয় তলা থেকেই শ্যুট করতেছি। তো তৃতীয় তলায় ওদের তিন বেডরুম থাকে, তিনটা বেডরুমের ডিজাইন।
এই ভাষাটা সত্যি কথা যেটা আমাদের দুজনের অনেক পছন্দ হয়েছে, মানে আমরা প্রায় 4 মাস থেকে বাসা দেখতেছি, তো এরকম আমার মানে মন মতো আমার বাসা কখনো এরকম পছন্দ হয় নাই। মানে এই বাসা দেখার পর আমার এত খুশি লাগতেছিল, সেই খুশিতে আমি ভিডিও করা শুরু করছি। তো মানে কি বলবো, মানে আমাদের যে দুজনের পছন্দ হবে আমি ভাবতেই পারি নাই। তো আগের যেগুলো বাসা আমি দেখতাম, হয়তো আমার পছন্দ হইতো, আমার হাজব্যান্ডের পছন্দ হইতো না, একটা না একটা খুঁত বের করতো। যাই হোক, আসলে খুঁত বের করা উচিত, তো বাসা কিনতে গেলে তো অনেক টাকার ব্যাপার। তো যাই হোক, আমেরিকার একটা প্রসেস হচ্ছে, আপনি যখন বাসা পছন্দ করেন দেন আপনি সে বাসার জন্য মানে প্রপোজ করবেন, আপনি কত দামে বাসাটা কিনতে চাচ্ছেন, ওরা যে দাম দিবে ঠিক এ দামে একটা অফার আপনাকে দিতে হবে। তো ইনশাল্লাহ আমরা মেবি উইকডেজ মানে মানডেতে আমরা অফার করব একটা বাসা, এই বাসার মধ্যে একটা, মানে আমাদের পছন্দ হয়েছে, মোটামুটি অনেক ভালো লাগছে। তো অফার দেওয়ার পরেও কিন্তু একটা এখানে রিস্ক থেকে যায়, সব কিছু অ্যাপ্রুভ হতে হবে, আমাদের কাগজপত্র সব কিছু অ্যাপ্রুভাল পেতে হবে, দেন আমরা এই বাসাটা পাবো। একটা জিনিস আছে, এ বাসা শুধু যদি আমরা অফার দিয়েই থাকি সেটাতেই কিন্তু শেষ না, এর মধ্যে আমরা শুনছি এই বাসার জন্য আরও 2 জন কাস্টমার অলরেডি অফার দিয়ে দিছে। তো মেইন কথা হচ্ছে আমরা কিন্তু জানি না ওরা কত অফার দিছে, তো আমরা একটা ডিসাইড করে, আমরা 2 জন একটা ডিসাইড করে একটা অফার দিব। তো এই 3 অফারের মধ্যে যে অফারটা সবচেয়ে বেশি প্রাইসেস থাকবে তো তারাই ওই বাসাটা পাবে। এখন এখানে কিন্তু একটা রিস্ক থেকে যায়, কারণ আমরা 3 কাস্টমারকে কত অফার করতেছে আমরা কেউ সেটা জানি না, তো কে বেশি দিচ্ছে কে কম দিচ্ছে এটা আমরা জানতেছি না বা বুঝতে পারতেছি না। তো এখানে একটা রিস্ক থেকে যায় যে পাবো কি না না জানি না। তো আল্লাহর রহমতে যে পছন্দ হয়েছে ওইটাই আর কি, হাজার শুক্রিয়া। তো এখন বাকিটুকু ভাগ্যের ব্যাপার, যদি ভাগ্যে থাকে অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হলে বা আমরা যখন অ্যাপ্রুভাল পাবো তখন মনে করব যে বাসাটা আমার আমার বাড়ি হবে, ড্রিম হাউস। তো এটা আসলে একটা ড্রিম হাউস আমার জন্য, জানি না এখন বাদ বাকি সব ভাগ্যের উপর। আল্লাহ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা অ্যাপ্রুভালটা পেতে পারি। আমাদের সব কিছু, আমাদের জানার মতে সব কিছু ঠিকঠাক আছে, কাগজপত্র থেকে শুরু করে ব্যাংকের কাগজপত্র প্লাস ইন্সপেকশনও করতে হবে, অনেক কিছু আছে। মানে প্রায় বাসা কেনার জন্য প্রায় 3 মাসের একটা প্রসেস থাকে, প্রায় 90 দিন লেগে যায় ক্লোজিং হতে হতে। এখন অ্যাপ্রুভাল পেলেই হলো, তো সেই মানে আমার সেই খুশি লাগা ভালো লাগাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।